Three numbers are in the ratio 3, 4, 5. Sum of the largest and the smallest equals the sum of the second and 52. The smallest number is. এটার বাংলাটা যদি বলি সেটা হবে তিনটি সংখ্যার অনুপাত 3 অনুপাত 4 অনুপাত 5 বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার যোগফল দ্বিতীয় সংখ্যাটি ও 52 এর যোগফলের সমান। ক্ষুদ্রতম সংখ্যাটি কত? আমি আবার বলছি যে তিনটি সংখ্যার অনুপাত 3 অনুপাত 4 অনুপাত 5 বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার যোগফল দ্বিতীয় সংখ্যাটি ও 52 এর যোগফলের সমান। তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত? এখানে আমরা নাম্বারগুলো জানি না, আমরা ধরে নিব লেট দ্য নাম্বারস বি 3x 4x অ্যান্ড 5x। আমরা যেটা দেখতে পাচ্ছি সবচেয়ে স্মলেস্টটা 3x, মিডলটা 4x এবং সবচেয়ে বড় যেটা 5x। আচ্ছা, তাহলে যেটা বলছে যে সবচেয়ে স্মলেস্ট এবং লার্জেস্টটা অর্থাৎ 5x প্লাস 3x হলো সাম অফ সেকেন্ড মানে 4x প্লাস 52, 52 সমান। তাহলে এটাকে যদি আমরা বের করি হবে 8x, এখানে 4x, 52 হবে 4x 52 x সমান 52 4, সুতরাং x সমান 13। তাহলে এখানে বের করতে বলেছে ক্ষুদ্রতম সংখ্যাটি কত? আমরা জানি ক্ষুদ্রতম সংখ্যাটি হচ্ছে 3x, তাহলে হবে 3x সমান 3 × 13, দ্যাটস মিন 3 13 39, এটা অ্যান্সার 39।